ন্যাশনাল একুরেট ব্রিলিয়েন্স সিকিউরিটি সার্ভিসের বকেয়া তিন মাসের বেতন না পেয়ে তাদের অফিস ঘেরাও করে 170 জন কর্মী। তারা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পরিপ্রেক্ষিতে অফিস ছেড়ে পালায় সিকিউরিটি সার্ভিসের মালিক। ঘটনা রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকায়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আমরা 4 মাস রানিং চলতেছে, আমরা কাজে জয়েনিং করছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আমরা 4 মাসের ভিতরে 1 মাসের বেতন দিছে, এখন এই বেতন পাইছে না, তার জন্য আমরা আইসি আজকে দেখা করার জন্য। কোন কোন কোম্পানিতে আপনারা নিয়োগ করা হয়েছিল? ন্যাশনাল অ্যাকোয়ারেট ব্রিলিয়েন্ট সিকিউরিটি। কিসের কাজ আপনাদের, জব কি? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের তাইনে টেন্ডার পাইছে, 196 জনের আমরা নিয়োগ করা হয়েছে ট্রেনিং করার পরে। কোন ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিং দেওয়া হয়? ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। আজকে কী সমস্যা নিয়ে গেলেন? আমরা স্যালারি পাইতেছে না, 4 মাস রানিং চলতেছে, আমরা মাস মাসের 2 তারিখে আমরা জয়েনিং করাইছিলাম।